মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে উজ্জ্বল মিয়া নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে সোমবার রাতে পৌরসভার মাঠপাড়া এলাকায় ঘটনা ঘটে নিহতের ভাই রাজন মোল্লা জানান রাতে হঠাৎ বাড়ি দখলের উদ্দেশ্যে স্থানীয় হুমায়ুন ও তার ভাই সোহেলের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন ঘরে ঢুকে তাকে এবং তার ভাই উজ্জ্বল মিয়ার ওপর হামলা করে উজ্জ্বল মিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মুন্সিগঞ্জের ডিবি ওসি ফখরুদ্দিন ভুইয়া জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুন ও সোহেলকে আটক করা হয়েছে উজ্জ্বল মুন্সীগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন